শাস্ত্রে আছে, নির্যাতিত এবং স্রষ্টার কাছে কোনো ধরনের পর্দা থাকে না। অর্থাৎ নির্যাতিত লোকটি যে ধর্মেরই হোক না কেন, উপরওয়ালা তার ফরিয়াদ সঙ্গে সঙ্গে শোনেন এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করেন, অর্থাৎ অত্যাচারের বিরুদ্ধে প্রক্রিয়া শুরু করেন। সম্ভবত এই কথাটাই মনে প্রাণে বিশ্বাস করেছেন পাথারকান্দি সমষ্টির ফরিদকোনা দোহারে আজ ইউপির 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুর্ঘটনায় কোমর ভেঙে বাড়িতে শয্যাশায়ী রুশনা বেগম। পৃথিবীতে বিভিন্ন জায়গায় তিনি বিচার প্রার্থী হয়েছেন, কিন্তু সুবিচার পাননি, উল্টো তাকেই নাকি ফাঁসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজে জানেন যে তিনি নির্দোষ এবং তার উপর জুলুম করা হয়েছে, তাই শেষ পর্যন্ত নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে মন্দির মসজিদ এবং মাদ্রাসায় গিয়ে ওপরওয়ালার কাছে নিজের ফরিয়াদ জানালেন রুশনা সহ তার স্বামী। সম্প্রতি বিভিন্ন মন্দির মসজিদে ধর্ণা দেওয়ার তার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে রুশনা বিভিন্নভাবে ওপরওয়ালার কাছে কাতরভাবে সুবিচারের আর্জি জানাচ্ছে। রুকসানার অভিযোগ মতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইয়ে দেওয়ার নামে দালাল চক্র সক্রিয় পাথারকান্দিতে, ভরসা হারিয়ে সর্বশক্তিমানের নিকট ফরিয়াদ লাঞ্ছিত পরিবারের। জানা গেছে গত কয়েকদিন আগে পাথারকান্দি সমষ্টির ফরিদকোনা দোহারিয়া জিপি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা দুর্ঘটনায় কোমর ভেঙে বাড়িতে শয্যাশায়ী রুশনা বেগমের নামে একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা বরাদ্দ হয়। এর জন্য জিপির এক পাতি নেতা নাকি কিস্তিতে 30,000 টাকা ঘোষ দাবি করেন, অনাদায়ে তাকে পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে বলে জানানো হয়। এই মর্মে রুশনা বেগমের স্বামী মঈন উদ্দিন জানান যে তারা ওই ব্যক্তির কথা মতো প্রথমে 2টি কিস্তিতে 20,000 টাকা দিয়ে দেন, কিন্তু তৃতীয় কিস্তির টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢোকার পর তারা সময় মতো আরও 10,000 টাকা জনৈক ব্যক্তির হাতে শুনছে না দেওয়ায় সেই ব্যক্তি আগে তাকে মারধর করেন। পরে বিষয়টি নিয়ে তিনি গত 4 দিন আগে পাথারকান্দি থানায় একটি মামলা ঠোকেন, কিন্তু এই মামলায় তিনি শুভেচ্ছার পাননি বলে দাবি করেন মঈন উদ্দিন। এর জন্য রাজনৈতিক কচকচানিকে দায়ী করেন রুশনার স্বামী মঈন উদ্দিন। শেষে বিষয়টি নিয়ে সোমবার মঈন উদ্দিন ও তার স্ত্রী সুরুষনা বেগম বিভিন্ন মসজিদ মন্দির মাদ্রাসা ও মোকামে উপস্থিত হয়ে সর্বশক্তিমানের কাছে কায়ম নো বাক্যে সুবিচার ফরিয়াদ করেন। বিষয়টি বর্তমানে এলাকার বিভিন্ন মহলে ব্যাপক চর্চিত হয়েছে। এদিকে বিষয়ে অভিযুক্ত লোকটির প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলে তিনি সেটাকে চক্রান্ত বলে দাবি করেন। অন্যদিকে পাথারকান্দির ওসি সমরজিৎ বসু মাতারির কাছে এই নিয়ে জানতে চাইলে তিনিও বললেন যে তদন্তে নেমে এই মামলার কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এবার দেখা যাক আকাশপথ থেকে মামলার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় কিনা। আর সেই আশা নিয়েই মন্দির মসজিদের দুয়ারে দুয়ারে হত্যে দিচ্ছেন রুশনা ও তার স্বামী। 20,000 টাকা দিছি সালে আহমদ রেহে নিছে আমার থেকে টাকা 20,000, আর 10,000 আমি দিছিলাম না হরি ও ফতো আমার ঘরের মানুষরে বেরিয়া হে অত্যাচার করছে, করার কারণে আমি কেস করছি, কেস করিয়া আমি কেস পাইছি না, আমি উল্টা কেসও হামাইছি, হামাই আমি দেশ বিচার না পাওয়ার কারণে আমি আল্লাহর কেসে আমি ও দিছি টেকা আল্লাহ আসতে আমি টঙ্গ দিয়ার সাত মুকামো আমি আল্লাহ আসতে টেকা ছাড়িয়ার আল্লাহ আমার বিচার করিয়া দিতা মন্দির কত টাকা দাবি করছে দিছি 20,000 নিছেন আর আরো 10,000 দাবি করছেন ও 10,000 না দেওয়ার কারণে। দিন আমি টিলাগাঁও জিপির মানুষ, ওয়ার্ড নম্বর 4, আমি আমার টাকা আইছে গরর ব্যাপারে তখন প্রথম কিস্ত দিছি 10,000 ও সালিয়া আহমদ রে ফুগুল সালিয়া আহমদ কে আমার ফুগুলোর সালিয়া আহমদ ও এজন মানুষের তাকে মেম্বারও নাই কিচ্ছু নাই। ও দ্বিতীয় সময় হে অহতা হয়েছে যে ইস 10,000 আমি নিয়ার ফিরিয়া না দিলে কিস্ত মাইতো না, আবার দিছি 10,000 টাকা। এই 10,000 এরপরে যখন আবার আইছে আবার আমি 10,000 দিছি, এরপরে যখন আবার আরেক কিস্ত আইছে আইয়ালে মরে গেছে পয়সা চাইছে আমার পরিবার গেছে ফোন টোন করছে, আমরা তো আমি মজুরি মানুষ মাসের কাম কাজও থাকি, কেন কইছে বা পয়সা তোমার ইউন দিব না দিতাম না তুমি কইছো আরও 40,000 টাকা আরও পিতা আইছে লেট্রিন বাথরুম হল আমরা হগুনে এলে দিন রা আমরা এটা রড আর সিমেন্ট ওটা ইট আনি দিয়েছি ইউটা দিতাম পারতাম না। ও হে তা হে কইছে যে আমার বেটিরে ফোনও কইছে যে দিদি তুমি দিতাই না তুমি শিয়ান্তি লাগাইছো কখন আমি শুরু করে দিছো দেওনাতে তোমার জামাই পিস্তা লইম আর ও আরও কয়েকদিন গেছে বেশি দিন লাগে কয়েকটা দিন গেছে মানে 7টা দিন হল আমি গেইটো রানা দিছি বর্ষর আর ফুলের খুবই মরে আঁকেও খাইছে আমি সাইকেল আরে বাইকে খুঁজবে আর মরে বলে আর দিছি কিনা দিয়ে থামাইছে থামাই এলে হয়েছে পয়সা দিলে না 10,000 কেউ বলি দিতাম না এখানে কোনো সময়ও তো না করছি না পয়সা দিমু না করছি না তুমি নিজে কইছো যে আরও 40,000 টাকা আইব আবার বাদে ও আমরা কইছি যে হো 40,000 আবার বাদে আমি তো তোমার 10,000 দিলেই মার আমরা 30,000 যা ভারে কম আর আমি এখন মজুরিতে আছি
কোনো সময় কোনো সামান আনতাম পারি না, পয়সা করি তো এত রাখা যায় না। আমি কোনো জিনিস মাঝে সাথে আওলা করিও আনি, কোনো সময় কোনো জিনিস মুরুকাশ বেশিও এখান চালাইতে থাকি। কারণ সরকার আমি তো রাই, আমরা যদি গরিব মানানি আরম্ভ করছি মানাই না, তে সরকারের বাদে আমরা মারব। সরকার হইলে সবচেয়ে খাওয়ার আলা জিনিস। আর হুংহাং করিয়া মরে ঠেলা ধাক্কা করছে ভালাইছে, ভালে যাও হে তার খুবই রানা। আর আমিও শান্তি শান্তি আমি গেইট গেছি, গেইট গিয়ে আমার জিনিসপত্র তার লই গেল। আজকে আমি প্রথম আমি আমি ঠঙ্গ দিছি, মসজিদও দিছি না, মসজিদও এখনও দিমু। আমি এখন আগে মন্দিরও মন্দিরও দি, আর আমার পরিবার কোমর বাঙ্গা পেশা ভাই দুই বছর যাই পেশাবর ফাইভ লাগাই লেফটেন ওলা চেয়ার হবো ইয়া লেফটেন হরে তান মতন আই যেন খাওয়ান ওলা সুধা আছে ওলা দেখা কর্তা তান কোমর তাই ইবা দু একদম অবস তাই যা শুধু মাতিতে পারো মা তুমি অনেকে মনে করবো এই টাকাটা দিছি উপরালায় বিচার কর্তা উপরালায় দে বিচার কর্তা উপরালায় দেখা যে আমি কিতালেই মন্দিরও তৈয়া দিলাম তাই নম্বর রোড সিমেন্ট আনলেছি পয়সা যা সামান্য দাম বেশ। আর ও আমার রাস্তাঘাট মরা আটক করি আমার বড় দূর দিছে মারছে দশ হাজার টাকা দশ হাজার। মন্দিরও আইসা ও মন্দিরও দিছি আমি আমি টঙ্গও দিছি মন্দিরও দিয়ার এটা আমরা আল্লাহ আর আমরা আমরা এই বিচারটা করছি। তারা ডাহারিয়া নিছি নিয়া হলে হে উল্টা কেস আমার উপরে হাসাইছে, হাসাই আমি কেস না পাওয়ার কারণে এখন ও আমি আল্লাহ আসতে উপর আল্লাহর নাম ধরা আল্লাহ আসতে আমি উঠেখা দিছি আল্লাহ এর বিচার করতাম উপর আল্লাহ এর বিচার করতাম।